দেখ ভাই, তুই ব্যাপারটাকে বুঝবার চেষ্টা করছিস না, তুই পুরো ব্যাপারটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস। কেন আমার সাথে এরকম করছিস বল? আমি কি প্রথম থেকে তোদের এই ঝামেলার মধ্যে ছিলাম? কবে রাজশ্রী তোকে কি বলেছে, হাঁড়ি ভাত হাতে চাল ওঠে না এই সেই? কবে ও রাজশ্রীকে বিদেশি 5 লাখ টাকা এসব বলেছে? এগুলো আমি কিছুই জানতাম না, কেন বলেছে, কি নিয়ে বলেছে তুই খুব ভালো করে জানিস, আমি কিন্তু কিছুই জানতাম না। হ্যাঁ, কখন জানলাম? যখন আমি দেখলাম যে YG-টা খুললে পরে তুই দেখলাম যে তুই নূপুরকে নিয়ে কিছু ভিডিও করেছিস, তার পরিবর্তে নূপুরও তোকে নিয়ে ভিডিও করছে। এবার কিছুদিন চলার পর তারপরে দেখলাম সেগুলো একদম রটন হয়ে গেল ভিডিওগুলো, এবার যে যার পাচ্ছে, মানে নূপুর জেঠিমাকে রেড লাইট এরিয়ায় নিয়ে চলে গেল, যে ভদ্রমহিলা নেই বেঁচে তাকে আর বোনকে, আর তুই ওকে এবং ওর বরকে ওর মেয়েকে কাউকেই ছাড়লি না, এই দেখলাম আমি। দেখার পর তখন আমার কী মনে হতে পারে তুই বল আমাকে, তুই বোঝা আমাকে আজকে। তুই তো একটু আগে বললি যে তুই স্যাটিসফাইড না, বা আমি এরম টোনে তোর সাথে কথা বলি না, ঠিক আছে, তুই আমাকে বোঝা বাবু যে আমার কী করা উচিত। আমি তোদের দুজনকে চিনি, তুই আমার ভাই, তোকে আমি আমার ভাই মনে করি, আমার যেহেতু কোনো ভাই নেই তোকে আমি আমার ভাই মনে করি, আর নূপুর হচ্ছে আমার বন্ধু। এই মাঝখানটাতে যেখানে আমি পড়েছি সেখানে আমি, তুই আমার জায়গায় থাকলে কি করতিস? আমি মাঝখানটায় থেকে আমি তোকে বুঝিয়েছি যে দেখ এটা দেখতে শুনতে খুব বাজে লাগছে, নূপুরকেও তাই বলেছি। তোদের দুজন, নূপুর আমাকে একবারও বলেনি তোকে বোঝাতে, বা তুইও বলিস নি আমাকে নূপুরকে বোঝাতে, আমি উপযাজক হয়ে তোদের দুজনকে বোঝাতে চেয়েছিলাম এই কারণে যে আজকে যারা আমাদের শত্রু আছে, আমাদের বিরুদ্ধে যারা ভিডিও করে, তারা এটাকে একটা কন্টেন্ট হিসাবে পেয়ে তারা এটার খিল্লি উড়াবে, আর যেটা আমি চাই না, না তোকে নিয়ে কেউ খিল্লি ওড়াক সেটা আমি চাই, না কি নূপুরকে নিয়ে কেউ খিল্লি ওড়াক সেটাও আমি চাই। এবার তুই বলবি তুমি তো ডুপ্লিকেসি করছো এই জায়গাটায়, কিন্তু এবার আমি তোকে প্রথম একটা কথা বলি, এক নাম্বার কথা, তোর কাছে তো মামাই তোর দিদি, আমিও তোর দিদি, আমি জানি যে আমার সাথে তোর যতটা না সম্পর্ক তোর থেকে অনেক 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 বেশি ভালো সম্পর্ক মামায়ের সাথে হতেই পারে, ভাই বোনের সম্পর্ক। এবার তাও আমি বলছি, ধর আমার আর মামাইকে কাছে আগেই সরি চেয়ে নিচ্ছি, কারণ ও তো অল্পে রেগে যায়, তাই বলে নিচ্ছি যে আমি একটুখানি নাম ইউজ করলাম কিছু কারণ বোঝানোর জন্য ওবিকে। তো আমি ধর আমি মামাইকে কিছু খারাপ কথা বলছি, মামাই আমাকে কিছু খারাপ কথা বলছে, মাঝখানে তুই আছিস, তুই তখন কী করবি? আমার হয়ে মামাইকে খারাপ কথা বলবি, না মামাইয়ের হয়ে আমাকে খারাপ কথা বলবি, নাকি দুজনকে বোঝানোর চেষ্টা করবি যে তোমরা যে কাজটা করছো তোমরা ভালো করছো না, লোকজন যারা দেখছে সেটাকে খিল্লি হিসাবে নিয়ে তাদের লাভ হচ্ছে? আমি কিন্তু এই কাজটাই করতে গিয়েছিলাম। তুই যে বলছিস যে এখন তোমার বেরোনো যাবে না, আমি কোনো দিনই মানে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে বেরিয়ে আসি না, তুইও খুব ভালো করে জানিস। তারপর 2 নম্বর সেটা কথা, সেটা হচ্ছে যে ট্যাগের ব্যাপার। ওবি তুই খুব ভালো করে জানিস আমার শারীরিক কন্ডিশন কী, সকাল থেকে আমাকে 10 থেকে 12টা ওষুধ প্রথম খেতে হয়, তার মধ্যে আমার এতগুলো বাচ্চা আছে তাদেরকে দেখতে হয়, তার মধ্যে আমার নিজের ছেলে আছে তার পড়াশুনো তার সমস্ত কিছু আমাকে দেখতে হয়, তুই সব জানিস। ইন বিটুইন আমার কাজও আছে সেটাও করতে হয়। এবার বল যে এর মধ্যে আমাকে কে ট্যাগ করলো সেটা আমি কি করে দেখবো? সঙ্গে সঙ্গে নোটিফিকেশন অবশ্যই হয়তো আসতে পারে, আমি তো তখন দেখিনি আমাকে কে ট্যাগ করেছে। আমাকে যখন নূপুর ফোন করেছে, ফোন করে যখন বলেছে যে আমি আজকে এই কমিউনিটি পোস্টটা দিয়েছি দেখো, সেই মোমেন্টে আমি যখন দেখি, দেখে আমি সঙ্গে সঙ্গে সেটার অবজেকশন করি এবং বলি যে এই যে তুমি যে কাজটা করেছো এটা কিন্তু ঠিক কাজ করনি, কারণ এটা পুরোনো কাসন্দি ঘাটছো কেন? যার সাথে এই ধরনের ঘটনা ঘটেছিল তার সাথে তো আমাদের সব শেষ হয়ে গেছে, সব বিটমাট হয়ে গেছে, তো পুরোনো কাসন্দি ঘেটে কী লাভ? আমি এই কথাটা কিন্তু ওকে বলেছি, তোরা জিজ্ঞেস করলে বা এ করলে জানতে পারবি যে যদি সত্যি কথা হয়ে থাকে বা সত্যি সবাই বলে। ও বলেছিল যে কি যেন একটা বলেছিল বেশ, কারণ সেই সময় আমি একটা অন্য একটা কাজ করছিলাম তো আমি অতটা শুনিনি, অতটা মাইনরলি শুনিনি। যাই হোক, 2 নম্বর পয়েন্ট এটা। এবার 3 নম্বর পয়েন্ট তোকে আমি আরও একটা ভালোভাবে বুঝাচ্ছি। দেখ আমি যেহেতু আমি নাচ গান আধুনিক যে জিনিসগুলো এগুলো আমি খুব বেশি পছন্দ করি, তুইও খুব ভালোভাবে জানিস যে আমি এসব জিনিস খুব পছন্দ করি, তো সেখানে ধর BTS বা কুইক স্টাইল যে এরা আছে এদের মধ্যে আমি ধর BTS-এর কোনো একটা জনকুকের গান পোস্ট করলাম, তো আমি তাকে ট্যাগ করলাম। এবার জনকুক কি আমাকে বলবে যে তুমি কেন আমাকে ট্যাগ করেছো? এটা কতটা রিডিকিউলাস ব্যাপার বলতো একটা, সে আমাকে এসে বলছে তুমি আমাকে কেন ট্যাগ করেছো, সেটা কখনো হয়? আমি কি কাউকে বলে দিতে পারি যে আমাকে ট্যাগ করো না, বা আমি কি কাউকে বলতে পারি যে আমাকে ট্যাগ কর?
যার ইচ্ছা সে আমাকে ট্যাগ করবে, যার ইচ্ছা সে করবে না। কেন আমি তো আমার ভিডিওতে রুদিকে পারোদিকে ট্যাগ করি, করি তারা তো কোনো দিন কোনো অবজেকশনমূলক আচরণ আমাকে দেখায়নি বা আমাকে বলেনি। আমি ট্যাগ করি এই কারণে যাতে সাবস্ক্রাইবারের চিন্তা করি না, আমি আমি চাই যে আমার বক্তব্যটা যেন ওদের চ্যানেল যেহেতু বড়, ওরা যদি কমিউনিটি দেয় তাহলে লোকের কাছে ভার্স আকারে সেটা পৌঁছাবে, লোকে একটুখানি জানতে পারবে, লোকদেরকে আমি জানাতে পারবো আমার বক্তব্যটা, এই কারণেই আমি করি। এবার দেখো ও আমাকে ট্যাগ করেছে, সেটা কি আমার দোষ? আমি কি ওকে বলেছি যে তুই মামাইকে, তুমি মামাইকে নিয়ে এরকম একটা কমিউনিটি পোস্ট করবে এবং সেটাতে আমাকে ট্যাগ করবে? তোর কি মনে হয় যে আমি এতটা খারাপ যে আমি এগুলো কাজ করব? তুই এতদিনে কি আমাকে এই চিনেছিস? ভাই তোকে আমি ভালোভাবে বলছি, তখনও ভালোভাবেই বলেছি, তখন তোর আমার টোনটা যদি খারাপ লেগে থাকে তার জন্য সরি, কিন্তু আমি এখনও বলছি তোদের এই ঝগড়া ঝামেলার ব্যাপারে আমি থাকবো না। দ্যাটস মিন এটা না যে তোরা কোনো অন্যায় করবি, একে অপরকে বাজে কথা বলবি, তার প্রতিবাদ আমি করবো না, এটা না। আমি বলেছি তোদের এই ঝগড়াঝাটি ওর মধ্যে তোরা বুঝতে চেষ্টা করছিস না যখন, তাহলে আমার এখানে মাঝখানে কথা বলে লাভ কী? লাভ তো নেই। তাই জন্য আমি বলেছিলাম যে আমি থাকবো না, কিন্তু অন্যায় যদি কেউ করে থাকে তার প্রতিবাদ আমি অবশ্যই সঙ্গে সঙ্গে করবো। তুই তোর দিক থেকে সরি চেয়েছিস, তোর তোর এটা বারাপন, ও এটাকে নেয়নি, সেটা ওর নিজের ব্যাপার। এবার আমি তোকে বলে বলতে পারি, আমার একটা অধিকার তোর উপরে আছে ভাই হিসাবে, আমি তোকে বলতে পারি কথাটা। ও আমার বন্ধু, ও আমাকে, ওকে যদি আমি বলি এখন যে তুমি এগুলো করো না, ও সঙ্গে সঙ্গে তো আমাকে মুখের উপর যদি এটা বলে যে আমি এরকম করবো কি করবো না সেটা তুমি আমাকে বলে দেবে? তোমার ইয়ে পয়সায় আমি খাই না পড়ি, বা তোমার পয়সায় আমার নেট চলে না, তোমার পয়সায় আমার মোবাইল চলে না, তোমার কিছু তে আমার কোনো খরচ, তুমি আমার কোনো খরচ চালাও, আমি আমি কী পোস্ট করবো, আমি কী কমিউনিটি দেবো, আমি কী ভিডিও করবো, আমি কার নামে কী বলবো, সেটা পুরোপুরি আমার নিজস্ব ব্যাপার। আমি ট্যাগও বা কাকে বলবো সেটাও আমার নিজস্ব ব্যাপার। দেখ বন্ধু হিসাবে আমি ওকে বোঝাতে পারি কিন্তু অধিকার ফলাতে পারি না, কিন্তু ভাই হিসাবে আমি তোকে ওর উপর বোঝাতেও পারি এবং তোকে আমি অধিকারও ফলাতে পারি। আমার মনে হয় যেটা আমি যেটা ভাবি যে হ্যাঁ অভিকে আমি, অভির উপর আমার এইটুকু অধিকার আছে, আজকে তিন মাস কথা না বলার পরও আমি অভিকে যদি কোনো একটা কথা বলি অভি হয়তো অবশ্যই আমাকে সম্মান জানানোর ইয়েতে হলেও বা আমাকে ভালোবেসে হলেও অভি কথাটা রাখবে। আমি এটাই বলতে চেয়েছি ভাই, এর থেকে বেশি কোনো বাড়তি কথা আমি বলতে চাইনি বা কাউকে হার্ট করতে চাইনি। থ্যাংক ইউ।